হাই গাইস, আমি রুবেল দাস। আজকে তোমাদেরকে বলবো কোনো ফেসবুকের পেজ নাম কিভাবে এডিট করা যায়। তো আজ দেখে নেওয়া যাক। তো আমরা হচ্ছে ফেসবুক লাইটে যা দেখবো সেখান থেকে এডিট করা যায় না। আমরা এখন দেখবো মার্কেটিং পেজটাকে, আমার নতুন পেজ, এটাকে আমি এডিট করব। তো যার জন্য আমাকে যেতে হবে গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন করে সেখানে লিখতে হবে m.facebook.com। লিখলেই ওকে করলেই এরকম আসবে যে তোমাদেরকে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। আমার আগে থেকে লগ ইন করা আছে, তো আমি এখন আমার ফেসবুক খুলে গেছে। এখন আমি পেজে যাব। এই যে আমার মার্কেটিং পেজটাকে আমি এডিট করব। তারপরে যেতে হবে মোর অপশানে। মোর অপশানে যাওয়ার পরে এডিট পেজে যেতে হবে। এডিট পেজে যাওয়ার পরে পেজ ইনফোতে যেতে হবে। তে যাওয়ার পর এই যে মার্কেটিং, এখানে ওকে করতে হবে। এটাকে এখন আমি নাম দিব সুপার হিট। কন্টিনিউ ক্লিক করতে হবে। রিকোয়েস্ট চেয়েছে, অর্থাৎ 3 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। হয়তো অনেক সময় দেখা যায় একদিনে চেঞ্জ হয়ে যায়। উই আর রিভিউ ইউর পেজ চেঞ্জ রিকোয়েস্ট। এখানে রিভিউ চাবে, ওকে করে দিতে হবে। দেখো আমারটা সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তোমরা যদি হয়তো করতে যাও, পুরানা পেজ হলে 3 থেকে 7 দিন সময় নেবে। এভাবে পেজ এডিট করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম টেকনিক্যাল ভিডিও তোমাদেরকে দিতেই থাকবো।